নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে সম্বোধন করে বলতেন, আতাকুম রমজান শাহরুন মুবারক, রমজান মাস তোমাদের কাছে উপস্থিত হয়ে গেছে। এটা একটা এমন মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দেন, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন সুলসিলাতি শায়াতিন শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে দেন, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন আরো অন্যান্য অনেক ফজিলত রেখেছেন, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দিন রেখেছেন যে দিনের আপনি যদি একদিন ইবাদত করেন তাহলে হাজার দিনের আমলের থেকে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইসা কাদ মাকাসা হাদা, আলাইসা কাদ মাকাসা হাদা বাদাহু সানাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি কি তার এক বছর পরে মৃত্যুবরণ করেনি? নবী করিম সাল্লাম তার সঙ্গে সঙ্গে বললেন, ওয়াকাদ আদরাকা সিয়াম ওয়াকাদ আদরাকা রমজান ফাসামা, এক বছর পরে মৃত্যুবরণ করেছে, সে রমজান মাসকে পেয়েছিল, রোজা রেখেছিল এবং যতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার কথা সমস্ত ইবাদত করেছিল, নামাজ পড়েছিল আর অন্যান্য সিজদা যে সমস্ত কাজগুলো করতে হয় ইবাদতের কাজগুলো সে কাজগুলো করেছিল, সেই ব্যক্তি কি করেনি? নবী করিম সাল্লামের এই কথা শোনার পরে সাহাবা একরাম বললেন, জি অবশ্যই। নবী করিম সাল্লাম বললেন, এটাই কারণ যেটা জান্নাত আকাশ এবং জমিনের মাধ্যমে তাকে পার্থক্য করে দিয়ে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ, ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়াল ফুরকানিহিল হামীদ, يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك، كم من صائم ليس له من صيامه الا الظمأ، كم من قائم ليس له من قيامه ইল্লাল কিয়াম। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় মুসলিম সমাজ ও আমার সামনে বসে থাকা ইসলাম দরদী ভাই সকল, সর্বপ্রথম আমরা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও কারামে আমরা পবিত্র জুমার নামাজ পড়ার জন্য এই জায়গায় একত্রিত হতে পেরেছি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জন্য ইসলাম নামক একটি বড় নিয়ামতের দিক নির্দেশনা দিয়েছেন, যিনি আমাদেরকে সব কিছুর পথ দেখিয়েছেন, যিনি আমাদেরকে হালাল হারাম উপার্জনের কথা আমাদেরকে বলেছেন, সেই মহামানবের উপরে লাখো কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে বলবো মনে করে দাঁড়িয়েছি, বিষয়টি প্রায় আপনারা যেহেতু সামনে রমজান মাস, এই রমজান মাসের উপলক্ষে আমি বিষয়টি নির্ধারণ করেছি যে আমরা রমজান মাসকে কিভাবে স্বাগতম জানাব, এবং রমজান মাস একটা খুব গুরুত্বপূর্ণ মাস, মহামূল্যবান মাস, অতুলনীয় অভাবনীয় একটা মাস যেটা আমাদের সামনে আসতে চলেছে। আমরা একদম দারগোড়ায় এসে দাঁড়িয়েছি, মনে হয় যে গত মঙ্গলবার থেকে রমজান মাস শুরু হবে আল্লাহ যদি চায়। এই রমজান মাস একটা খুব গুরুত্বপূর্ণ মাস, একটা খুব মহামূল্যবান মাস। এই রমজান মাস আসার পূর্বে আমাদেরকে তার জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদেরকে তার জন্য কিছু প্রিপারেশন নিতে হবে, যার ফলে যাতে করে আমরা রমজান মাসটাকে আমরা সঠিকভাবে অতিবাহিত করতে পারি, রমজান মাসে যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করতে বলেছেন আমরা যেন সঠিকভাবে সেই কাজগুলোকে করতে পারি, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন যে ফজিলতগুলোর কথা আমাদেরকে বলেছেন প্রত্যেকটা ফজিলত আমরা যেন পুঙ্খানুপুঙ্খভাবে নিতে পারি, রমজান মাস তার যে একটা উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি, মুসলিমদের মধ্যে একতা, তাকওয়া পরহেজগারিতা এবং তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ, এই সমস্ত যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের জন্য রমজান মাসে ফ্যাসিলিটি রেখেছেন, সে সমস্ত ফ্যাসিলিটি আমরা যেন সঠিকভাবে গ্রহণ করতে পারি। তাই আমাদেরকে আগে থেকে তার প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদেরকে আগে থেকে তার জন্য প্রিপারেশন নিতে হবে। আমরা জানি পৃথিবীর নিয়ম বা আমরা মানব সমাজে দেখেছি, যখনই আমরা কোনো বড় কাজ করতে যাই, সেই বড় কাজ করার পূর্বে বড় কাজের প্রস্তুতি আমরা কিন্তু আগে থেকে নিয়ে থাকি। ধরুন যে আপনাদের গ্রামে যদি কোনো জালসা অনুষ্ঠিত হয়, আপনারা এক মাস আগে থেকে, আর যদি বক্তা সিলেক্ট করতে হয় তাও 6 মাস আগে থেকে আপনারা, বা কেউ কেউ তো 1 বছর আগে থেকে আপনারা প্রস্তুতি নেন, নেন না 1 বছর আগে থেকে আপনারা প্রস্তুতি নেন কিভাবে আমরা প্রোগ্রামটাকে সাকসেসফুল করব, কিভাবে আমরা প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করব। এমনকি আপনাদের বাড়িতে যদি কোনো বড় মেহমান আসে, আপনারা সেই মেহমানের কিভাবে আপ্যায়ন করবেন, কিভাবে তাকে খাওয়াবেন, কোথায় রাখবেন, কোথায় ঘুমাতে দেবেন, বাড়িটা তো কোথাও নোংরা নেই, বাড়িটা তো কোথাও ভাঙা নেই, আপনারা সমস্ত কিছু দেখে নেন, যেহেতু বড় মেহমান আপনাদের বাড়ি আসতে চলেছে। রমজান মাস একটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় নেয়ামত, রমজান মাস হল আপনাদের জন্য একটা বড় মেহমান। আর এটা তো শুধু আপনার মেহমান না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাদেরকে আপনার কাছে একটা মেহমান হিসাবে রমজান মাসকে পাঠানো হচ্ছে। এই বড় মেহমানের জন্য, এই বড় আত্মীয়ের জন্য, এই বড় আপনার জায়েফের জন্য আপনি কি কোনো প্রস্তুতি গ্রহণ করবেন না? পৃথিবীর সমস্ত কিছুর জন্য আমরা যদি শিক্ষার্থী ভাইদেরকে নিই, তাহলে শিক্ষার্থী ভাইদের দিকে লক্ষ্য করলে, যদি মাধ্যমিক পরীক্ষা দিতে হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হয়, গ্রাজুয়েশন করতে হয়, এমএ করতে হয়, বা পরীক্ষার যদি চাকরির পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে হয়, তাহলে তার পূর্বে থেকেই তারা প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে। অতএব পৃথিবীর নিয়ম আমরা বুঝতে পারলাম, যে কোনো বড় কাজ করতে গেলে আমরা তার পূর্বে তার জন্য প্রস্তুতি গ্রহণ করি। রমজান মাস যেটা তাকওয়া পরহেজগারিতার মাস, যে মাসে আপনি রোজা করলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবেন, যে মাসে আপনি রোজা করে নিজেকে তাকওয়া এবং সংযমের সংযমের দিকে আপনি দীক্ষিত করতে পারবেন, যে মাসে আপনি রোজা করে আপনি বোঝাতে চাইবেন মুসলিমরা এক, যে মাসে আপনি রোজা করে অন্যরা যে তারা না খেয়ে অন্যান্য মাসে অতিবাহিত করে তাদের কি কষ্ট আপনি রমজান মাসে সেটা বুঝতে পারেন। এমনকি যেটা সব থেকে বড় কথা, রমজান মাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার নৈকট্য বান্দা হিসেবে গ্রহণ করে, সেই রমজান মাসের জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আপনাকে তাকে ভালো মতো স্বাগত জানাতে হবে, আপনাকে তার জন্য প্রিপারেশন নিতে হবে, যাতে করে রমজান মাসটা আপনি সঠিকভাবে অতিবাহিত করতে পারেন, রমজান মাসের প্রত্যেকটা ইবাদত আপনি যদি সঠিকভাবে করতে পারেন, রমজান মাসের প্রত্যেকটা ফজিলত আপনি যদি সঠিকভাবে গ্রহণ করতে পারেন, রমজান মাসে যে নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রেখেছেন সেই নিয়ামতগুলো আপনি পুঙ্খানুপুঙ্খভাবে যেন নিতে পারেন, এর জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এবার আমি আপনাদের সামনে পয়েন্ট আকারে কিভাবে আমরা তার জন্য প্রস্তুতি গ্রহণ করব এবং কিভাবে আমরা রমজান মাসকে স্বাগত জানাবো, পয়েন্ট আকারে আমি আপনাদের সামনে তুলে ধরি। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে রমজান মাসের জন্য, স্বাগতমের জন্য বা প্রিপারেশনের জন্য আমরা সর্বপ্রথমে যে কাজটা করব, সেটা হলো রমজান মাস যে একটা মহামূল্যবান মাস, একটা খুব গুরুত্বপূর্ণ মাস, এই মর্যাদাটা আপনার অন্তরে গেঁথে নিতে হবে। রমজান মাস একটা খুব মহামূল্যবান মাস, এটা অন্যান্য মাসের মতো নয়, এটা মাহরমবার মাসের মতো নয়, এটা সাফার মাসের মতো নয়, এটা জানুয়ারি আমরা যদি ইংরেজি মাস নিই ইংরেজি জানুয়ারি মাসের মতো নয়, অন্যান্য মাসের মতো নয়, এই মাসটা একটা আলাদা ধরনের মাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর মর্যাদা অপরিসীম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর মূল্য অনেক বেশি। এই জন্য সাহাবা একরামরা রমজান মাস পাওয়ার জন্য 6 মাস ধরে শুধু দোয়া করতেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেন যে এই রমজান মাস আগামী যেটা আসতে চলেছে আমি যেন সঠিকভাবে সেই রমজান মাসটাকে পাই, আমরা যেন সঠিকভাবে সেই রমজান মাসটাকে পেয়ে তাতে আমল করতে পারি, রোজাগুলো রাখতে পারি। আর রমজান মাস অতিবাহিত হওয়ার পর সাহাবা একরামরা আবার 6 মাস ধরে দোয়া করতেন, হে আল্লাহ আমরা যে রমজান মাসটা অতিবাহিত করলাম সেই রমজান মাসে আমরা যে কাজগুলো করলাম তুমি সেটা আমাদের কাছ থেকে গ্রহণ করে নিও, আমরা যে ইবাদত করলাম ইবাদতগুলো করলাম সেটা তুমি আমাদের কাছ থেকে কবুল করে নিও, আমরা যে রোজা রাখলাম সেই রোজাটাকে তোমরা আপনি কবুল করে নিন, তারা দোয়া করে থাকে। অর্থাৎ বোঝা গেল সাহাবা একরামরা পুরো একটা বছর রমজান মাসের আগমনের জন্য আর রমজান মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর আবার রমজান মাসের ইবাদতগুলো কবুলের জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন।
রমজান মাস এমন একটা মাস, আমি শুধু আপনাদেরকে একটা হাদিস দিয়ে বোঝাতে চাই রমজান মাসের মর্যাদা কি। হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে দূরবর্তী এলাকা থেকে দুইজন সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে। দুইজন সাহাবি আসার পরে তারা এসে একই সঙ্গে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করার পরে এবার একজন সাহাবি তাদের মধ্যে বেশি পরিশ্রমী ছিল, একজন সাহাবি বেশি মেহনতি ছিল, সে পরিশ্রম বেশি করত অন্যজনের তুলনায়। সে পরিশ্রম করলো, জিহাদ করলো, আর আল্লাহ রাব্বুল আলামিনের পথে মৃত্যুবরণ করলো, শহীদ হয়ে গেল। অপরজন সাহাবি ইসলাম গ্রহণ করার পরে সে এক বছর ধরে বেঁচে রইল, এক বছর পরে মৃত্যুবরণ করলো। হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি একদিন রাত্রে ঘুমালাম, ঘুমানোর মধ্যে আমি স্বপ্ন দেখলাম যে আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছি, ওই দুইজন ব্যক্তি আমার সামনে আছে। জান্নাতের দরজায় আমি যখন দাঁড়িয়েছিলাম, জান্নাত থেকে একজন ব্যক্তি আসলেন, আসার পরে ওই ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে গেলেন যে ব্যক্তি এক বছর পরে মৃত্যুবরণ করেছে, তার থেকে যে ব্যক্তি শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে তার আগে এই ব্যক্তিকে জান্নাতে আগে নিয়ে গেলেন। তারপরে আরেকজন ব্যক্তি জান্নাত থেকে বেরিয়ে আসলেন, সে ব্যক্তি ওই সাহাবিকে নিয়ে গেলেন যেই সাহাবি জিহাদ করে আল্লাহ রাব্বুল আলামিনের পথে মৃত্যুবরণ করেছিল, শহীদ হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ওই সাহাবিকে নিয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওই সাহাবিকে নিয়ে গেলেন। হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, ওই জান্নাতের দরজা জান্নাতের দারোয়ান আমাকে এসে বলল তোমার এখন সময় উপস্থিত হয়নি, তোমার যখন সময় উপস্থিত হবে তুমি সেটাতে প্রবেশ করবে, তুমি এখন চলে যাও। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি যখন এই ঘটনাটা দেখলাম, এই ঘটনাটা আমি সাহাবীদের মাঝে বর্ণনা করলাম, সাহাবারা এই ঘটনাটা শুনে আশ্চর্য হলেন। আশ্চর্য হওয়ার কারণটা কি, একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করে মৃত্যুবরণ করলো, শহীদ হলো, কিন্তু সে আগে জান্নাতে যেতে পারলো না। আর আরেকজন ব্যক্তি সে এক বছর পরে মৃত্যুবরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগে জান্নাতে প্রবেশ করার সুযোগ দিলেন। তার কারণটা কি, এটা নিয়ে যখন সাহাবা একরামদের মধ্যে কথোপকথন শুরু হলো, সাহাবা একরাম যখন আলোচনা করতে শুরু করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই কথাটা গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে সম্বোধন করে বললেন মিন আইয়ি যালিকা তাআজাবুন, আর তোমরা আশ্চর্য হচ্ছে কেন, তোমরা আশ্চর্য হচ্ছ কেন, কি কারণে তোমরা আশ্চর্য হচ্ছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরামরা যখন নবীকে জিজ্ঞাসা করেন, সাহাবা একরামরা বলেন যে আন্ন হাদা কানা আশাদ্দ আর-রাজুলাইনি ইজতিহাদান, একজন ব্যক্তি যার ক্ষেত্রে আমরা দেখলাম যে সে আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করেছে, সে বেশি পরিশ্রমী, তাকে আগে জান্নাতে যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু সে না গিয়ে যে ব্যক্তি এক বছর পরে মৃত্যুবরণ করলো সে আগে জান্নাতে গেল, এই বিষয়টা তো আমাদের বুঝে আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলাইসা কাদ মাকাসা হাদা, আলাইসা কাদ মাকাসা হাদা বাদাহু সানাতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তি কি তার এক বছর পরে মৃত্যুবরণ করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে সঙ্গে বললেন ওয়াকাদ আদরাকা সিয়া ওয়াকাদ আদরাকা রমজান ফাসামা, এক বছর পরে মৃত্যুবরণ করেছে, সে রমজান মাসকে পেয়েছিল, রোজা রেখেছিল, এবং যতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার কথা সমস্ত ইবাদত করেছিল, নামাজ পড়েছিল, আর অন্যান্য সিজদা যে সমস্ত কাজগুলো করতে হয় ইবাদতের কাজগুলো সে কাজগুলো করেছিল, সেই ব্যক্তি করেনি। নবী করিম সাল্লামের এই কথা শোনার পরে সাহাবাকে বলেন জি অবশ্যই, নবী করিম সাল্লাম বললেন এটাই কারণ যেটা আকাশ এবং জমিনের মাধ্যমে তাকে পার্থক্য করে দিয়েছে, এটাই কারণ যে তাকে আগে জান্নাতে প্রবেশ করিয়েছে, এটাই কারণ যে তাকে আগে জান্নাতে ঢোকার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস থেকে আমাদেরকে বোঝাতে চাইলেন যে রমজান মাস পাওয়াটা আমাদের জন্য কত বড় সৌভাগ্যের বিষয়, রমজান মাস পাওয়াটা আমাদের জন্য কত বড় নেয়ামত, রমজান মাস পাওয়াটা আমাদের জন্য কত বড় যে মূল্যবান মাস, সেটা আমাদেরকে হাদিস থেকে বুঝতে হবে। এজন্য সাহাবায়ে কেরাম আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আশেপাশে থাকতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলতেন আতাকুম রমজান শাহরুন মুবারক, রমজান মাস তোমাদের কাছে উপস্থিত হয়ে গেছে, এটা একটা এমন মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দেন, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন সুলসিলাতি শায়াতিন শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে দেন, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন আরো অন্যান্য অনেক ফজিলত রেখেছেন, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দিন রেখেছেন যে দিনের আপনি যদি একদিন ইবাদত করেন তাহলে হাজার দিনের আমলের থেকে বেশি অতিরিক্ত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বারংবার বলতেন, এই যে মর্যাদা, এই যে রমজান মাসের মূল্যায়ন, এই মূল্যায়নের কথাটা, এই মর্যাদার কথাটা, এই বরকতের কথাটা সর্বপ্রথমে রমজান মাস আসার পূর্বে আমাদের অন্তরে গেঁথে নিতে হবে। আমাদের সেই কথাটা, সেই বরকতের কথাটা আমাদের অন্তরে গেঁথে নিতে হবে, আমাদের সেই বরকতের কথাটা আমাদের অন্তরের কোনায় কোনায় বসিয়ে দিতে হবে, যাতে করে আমরা আগামী যখন রমজান মাসকে পাবো আল্লাহ রাব্বুল আলামিনকে প্রত্যেকে সুযোগ করে দিক। কেননা যে মৃত্যুর কথা বলা যাচ্ছে না, মৃত্যু যখন তখন মানুষের কাছে আসতে পারে। মৃত্যু একটা এমন জিনিস যার কেউ সিকিউরিটি দিতে পারবে না। এখনও 3 দিন বা 4 দিন বাকি আছে রমজান মাস পেতে, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মধ্যে থেকে বা আমাকে তুলে নিতে পারেন, আমি সমাজের মাসে রমজান মাসকে নাও পেতে পারি। এই জন্য রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন তার অনুধাবন করা আমাদেরকে তৌফিক দান করুক, এটা আমি করি। তো আমাদের প্রথম যেটা কাজ, সে কাজ হবে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে রমজান মাস, সেই রমজান মাসের মূল্যায়ন আমাদের অন্তরে গেঁথে নিতে হবে, আমাদের অন্তরের কোনায় কোনায় বসিয়ে নিতে হবে। দ্বিতীয় কি কাজ, দ্বিতীয় কাজ এই রমজান মাসের আগে আমাদের করতে হবে, আমাদের নিয়তটাকে পরিষ্কার করে নিতে হবে। রমজান মাস আসতে চলেছে, রমজান মাসে আমরা দেখি অনেক মানুষ, কেউ তো শারীরিক অসুস্থতার কারণে রোজা রাখে, রমজান মাসে আবার কেউ পাড়া প্রতিবেশীর সমস্ত মানুষের রোজা রাখছে, এই দিকে লক্ষ্য করে আবার রোজা রাখে। কেউ তো আবার কোনো কোনো ছেলে, যুবক ব্যক্তি, যুবক ছেলেরা বাড়িতে বাবা মা রোজা আছে, সব বা যদি রোজা না রাখি তাহলে আমাকে আমার বাবা মা গালি দিবে বা বোকাচোকা করবে, এই বলে রোজা রাখে। কেউ তো আবার এই রমজান মাসে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আবার রোজা রেখে থাকে, বিভিন্ন ধরনের মানুষ উদ্দেশ্য করে রোজা রেখে থাকে, কেউ আবার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রেখে থাকে। আপনাকে রোজা রাখতে হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা না রাখেন তাহলে আপনার রোজা রাখাটা বৃথা হবে। আপনি রোজা রাখলেও আপনি রোজার কোনো সওয়াব পাবেন না, আপনি রোজা রাখলেও আপনি রোজার কোনো নেকি পাবেন না। আপনার অন্তরে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ইখলাস জায়গা করে নেয়নি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি রোজা রাখেননি, অতএব আপনাকে সেই রোজা লাভ দেবে না। এই জন্য ওলামা একরামরা ইবাদত কবুল করার হওয়ার জন্য দুটো শর্ত বর্ণনা করেছে। ওলামা একরামরা বলেছেন ইবাদত কবুল হওয়ার জন্য দুটো শর্ত, একটা হলো কি, আল ইখলাস লিল্লাহি তাআলা। আপনি যে কাজটাই করবেন, আপনি যে আমলটাই করবেন, যে ইবাদতটাই করবেন, সেটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য না হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি রাজি করার জন্য না হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করার জন্য না হয়, তাহলে সে ইবাদত আপনার বৃথা যাবে, আপনার সে ইবাদত কোনো কাজে আসবে না। অতএব সাবধান মুসলিমরা, আপনারা রোজা রাখবেন শুধুমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মানুষ দেখানো নয়, পরিবারকে দেখানো নয়, স্বাস্থ্যের জন্য নয়, পেটের রোগ নিবারণের জন্য নয়, আপনাকে রোজা রাখতে হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের সহিত আমাদেরকে করতে বলেছেন। এই জন্যই তো কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের কথা বারংবার বলেছেন, আলা লিল্লাহির দ্বীনুল খালিস, আলা লিল্লাহির দ্বীনুল খালিস। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দ্বীনটাকে খালিস করো, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দ্বীনটাকে একনিষ্ঠ করো, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দ্বীনটাকে, তার ইবাদতটাকে একভাবে করো, অন্য কারো জন্য করো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত গ্রহণ হওয়ার জন্য এটাই মাধ্যম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত কবুল হওয়ার জন্য এটাই মাধ্যম। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কাজটা করতে হবে। আপনি যদি অন্যকে খুশি করার জন্য করে থাকেন তাহলে সেটা বৃথা। আমরা তো এই হাদিস জানি, একটা প্রসিদ্ধ হাদিস, যে হাদিস আমাদের প্রত্যেকের জানা আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যেমন নিয়ত করবেন সেই নিয়ত অনুযায়ী আপনাকে তার প্রতিফল দেওয়া হবে। আপনি যদি রোজা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য করে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নেকি দিবেন, আপনি যদি নিয়ত অন্য কারো জন্য যদি করে থাকেন তাহলে আপনি তার নেকি পাবেন না। তাহলে রোজার ইস্তিকবালের জন্য রমজান মাস আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ করতে গিয়ে আমাদের দ্বিতীয় কাজ, যে কাজটা করতে হবে সেটা কি করতে হবে? আমাদের নিয়তটা পরিষ্কার করে দিতে হবে, ইখলাস আমাদের অন্তরে নিয়ে আসতে হবে, আমাদেরকে একনিষ্ঠভাবে রোজা করতে হবে, এর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তৃতীয় কি কাজ বা কিভাবে আমরা, কোন পদ্ধতির মাধ্যমে, তৃতীয় কোন পদ্ধতির মাধ্যমে আমরা রমজান মাসকে স্বাগতম জানাবো? তৃতীয় পদ্ধতি হলো যে রমজান মাস আসতে চলেছে, আমাদেরকে এই দৃঢ় সংকল্প নিতে হবে যে রমজান মাস, তার 1 টাকা হলো অনেক বেশি দাম, 1 টাকা দান আপনার অনেক বেশি দাম। রমজান মাসে আমরা যদি রোজা রাখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজু বিহি। রোজা একটা এমন ইবাদত
যেটা অন্যান্য ইবাদতের মতো নয়। নামাজ পড়লে তার নেকি নির্ধারণ করা আছে, যাকাত দিলে তার নেকি নির্ধারণ করা আছে, অন্যান্য আপনি আমল করলে ইবাদত করলে তার নেকি নির্ধারণ করা আছে। রোজা একটা এমন ইবাদত যার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা মানুষ আমার জন্য করে থাকে, আমাকে খুশি করার জন্য করে থাকে, অতএব রোজার ইবাদত, এই রোজাটা যে ইবাদত তার নেকি আমি দিয়ে থাকবো। আর কত নেকি দিব, কত নেকি দিব তার কোনো সীমানা নেই। এগুলোতে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে। এই যে রমজান মাস, তো আমাদেরকে দৃঢ় সংকল্প নিতে হবে যে রমজান মাসের পূর্বে আমাদেরকে এই সংকল্প নিতে হবে যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন নেকির যে নফলগুলো বলেছেন সেই নফলগুলো কাজগুলো আমাদেরকে বেশি বেশি করে করতে হবে, বেশি বেশি করে নেকি করার দৃঢ় সংকল্প আমাদেরকে নিতে হবে, রোজা রাখার বেশি, এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার, এই মাসে নফলি ইবাদত করার, এই মাসে দান সাদকা করার, এই মাসে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার, এই মাসে যতগুলো নেকির মাধ্যম আছে সেই মাধ্যমগুলো আমাদেরকে এই মাসে করতে হবে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এই মাসে আপনাকে অন্যান্য মাসে সালাম দিন না দিন, এই মাসে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার রাস্তায় কোনো যদি মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয় আপনি আগে সালাম করুন। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অন্যান্য মাসে রাস্তায় পড়ে থাকা কোনো কাঁটা আপনি সরান না সরান, কিন্তু এই মাসে বিশেষ করে আপনি সেটাকে সরিয়ে দিন, কেননা যে এর নেকি অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি। আপনাকে রমজান মাসে বেশি বেশি করে নেকি করার দৃঢ় সংকল্প নিতে হবে। বলা যায় না, আমি এই কথাগুলো কেন বলছি, দৃঢ় সংকল্প করার, নেকি করার সংকল্প আমাদেরকে আগে থেকে নিতে হবে কেন, তার কয়েকটা কারণ। একটা কারণ, আপনি যদি আগে থেকে সংকল্প করে থাকেন তাহলে সেই কাজটা করতে আপনাকে দ্বিধাবোধ মনে হবে না। আপনি যদি আগে থেকে কোনো কাজের জন্য যদি সংকল্প নিয়ে থাকেন তাহলে সেই কাজটা করতে আপনার জন্য সহজ হবে। দ্বিতীয় কারণ হলো, আপনি যদি কোনো নেকির কাজের জন্য আগে থেকে দৃঢ় সংকল্প করে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নেকির কাজটা আপনি করুন না করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আগে থেকে নেকি লিখে দেবেন। আমি কোরআনে কারিমের একটি আয়াত এক্ষেত্রে পড়তে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউতরিকুল মাউতু ফাকাদ ওয়াকা আজরুল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য করে এবং তার রাসূলের উদ্দেশ্য করে, তার রাসূলকে সামনে রেখে, আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে রেখে যদি নিজের বাড়ি থেকে বের হয় সুম্মা ইউদরিকুল মাউতু, তারপরে সে যদি নিজের গন্তব্যস্থলে না পৌঁছাতে পারে, হিজরত যদি করতে গিয়ে হিজরতের যেখানে সে যেতে যাচ্ছে দারুস সালামে, ইসলামের যে ইসলামের কান্ট্রিতে সে যেতে যেতে যাচ্ছে সেখানে যদি না পৌঁছাতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতে বলেছেন ওয়াকা আজরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আজের দোয়ার দায়িত্বটা নিয়ে নেন। আপনি হিজরত করলেন, রাস্তা দিয়ে চলতে শুরু করলেন, আপনি দারুস সালাম দারুল ইসলামে গিয়ে পৌঁছাতে পারলেন না, ইসলামিক কান্ট্রি গিয়ে আপনি পৌঁছাতে পারলেন না, তার আগে আপনার মৃত্যু হয়ে গেল, আপনি যে দৃঢ় সংকল্প করেছিলেন সেই দৃঢ় সংকল্পের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি পৌঁছাতে পারেননি, তা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকি দিয়ে দিবেন। এ ঘটনার পেছনে একটা ইতিহাস বলি, তাহলে আপনাদের মনে থাকবে ঘটনা। এই আয়াতের একটা প্রেক্ষাপটটা বলি, এই আয়াতের প্রেক্ষাপটটা হলো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের উপরে মক্কার কাফেররা নির্মমভাবে অত্যাচার শুরু করেছিল। মক্কার কাফেররা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার তারা যখন শুরু করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এবার হিজরতের আদেশ দিয়েছিলেন। তার মধ্যে কিছু সাহাবী এমনও ছিলেন যিনারা একদম বয়সের শেষ সীমানায় পৌঁছে গেছিলেন, বৃদ্ধ হয়ে গেছিলেন, হিজরত করতে গিয়ে ওনারা মদিনায় পৌঁছাতে পারেননি, তার আগে ওনারা মৃত্যুবরণ করেছিলেন। যখন এই চিত্রটা কাফেররা দেখে যে তারা হিজরত করার জন্য মক্কা থেকে বেরিয়ে মদিনায় যাচ্ছিল আর যেতে যেতে রাস্তায় তাদের মৃত্যু হলো, এবার কাফেররা তারা অট্টহাসি করতে শুরু করলো, তারা এবার হাসাহাসি করতে শুরু করলো। কেন? তারা বলছে না থাকলো তাদের এদিকে, না তারা যেতে পারলো গন্তব্যস্থলে, এই জন্য কাফেররা অট্টহাসি করতে শুরু করলো, হাসাহাসি করতে শুরু করলো, তারা এটা নিয়ে নিজেদের মধ্যে কথা বলাবলি করতে শুরু করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা অবতীর্ণ করলেন যে এরা হিজরত করেছে, এরা যদিও নিজের গন্তব্যস্থলে না পৌঁছাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই নেকিটা দিয়ে দিলেন। আপনি রমজান মাস আসতে চলেছে, রমজান মাসে আপনি যদি ভালো ভালো আমল করার দৃঢ় সংকল্প করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন না হোক এ কুতরা, আপনি তার আগে যদি মৃত্যুবরণ করেন, মৃত্যুর কথা বলা যাচ্ছে না ভাই, এই মসজিদ থেকে কে বের হতে পারবে আর কে বের হতে পারবে না, এর কেউ গ্যারান্টি দিতে পারবে না,
এর কেউ সিকিউরিটি আপনাকে দিতে পারবে না। আপনি যদি তার আগে মৃত্যুবরণ করেন, রমজান মাসের আগে যে দৃঢ় সংকল্প ভালো ভালো কাজ করার জন্য আপনি করলেন, তাকে যে আপনি স্বাগতম জানার জন্য দৃঢ় সংকল্প করলেন, এটা আপনার খাতায় নেকি রেখে দেবে, এটা আপনার খাতায় নেকি হিসাবে জমা হবে। এক্ষেত্রে একটা হাদিস স্পষ্ট আকারে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ওয়ালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা, যে ব্যক্তি কোনো কাজ করার, কোনো ভালো কাজ করার যদি দৃঢ় সংকল্প নেয়, ওয়ালাম ইয়ামালহা, এবং সে কাজ দৃঢ় সংকল্প করার পরে সে কাজটা যদি সম্পাদন না করতে পারে, কুতিবাত লাহুল হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দৃঢ় সংকল্প করার কারণে তার নেকি লিখে দেন। সে কাজটা করেনি, সে কাজটা এখনো সম্পাদন করতে পারেনি, সে কাজটা তার দ্বারা এখনো হয়নি, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার খাতায় নেকি রেখে দেন। এই হাদিসের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, ওয়ামান হাম্মা বিহাসানাতিন ফাআমিলাহা, আর যদি কোনো ব্যক্তি কোনো কাজ করার দৃঢ় সংকল্প করে, ফাআমিলাহা, এবং তারপরে যদি সেই কাজটাকে করে, কুতিবাত লাহু আশারান ইলা সাবইমিয়াত যিফিন, তাহলে সেই নেকিটাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণা থেকে 70 গুণা পর্যন্ত, 700 গুণা পর্যন্ত বাড়িয়ে দেন। আপনি রমজান মাস আগের পূর্বে দৃঢ় সংকল্প করলেন, মনে আপনি বেশি বেশি করে নেকি করার আকাঙ্ক্ষা তৈরি করলেন, মনে আপনি তার বাসনা তৈরি করলেন, আপনার যদি সেই কাজটা সম্পাদন হয়, তার আগে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাতায় নেকি লিখে দেবেন। আর আপনি যদি সেই কাজটা করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণা পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেবেন। এই জন্য রমজান মাস করার আসার পূর্বে আমাদেরকে তার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের অন্তরে রমজান মাসের যে বেশি বেশি করে নেকি করার কথা বলা হয়েছে, তার জন্য আমাদেরকে দৃঢ় সংকল্প নিতে হবে। চতুর্থ পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা রমজান মাসকে স্বাগতম জানাতে পারব বা প্রস্তুতি বলতে পারেন, যে প্রস্তুতি আমাদেরকে রমজান মাসের পূর্বে নিতে হবে, সেটা কি, আমাদের সমস্ত গুণা থেকে আমাদেরকে তৌবা করতে হবে। কেন, আপনি মনে করবেন যে যখন রমজান মাস শুরু হবে ঠিক তখন সমস্ত গুণা আমি ছেড়ে দেব। আপনি বিড়ি পান করেন, মনে করলেন যে রমজান মাস যখন আসবে আমি বিড়ি ছেড়ে দেব। আপনি আরও অন্যান্য গুনাহের কাজ করেন, আপনি যদি মনে করেন রমজান মাস যখন আসছে ঠিক তখন আমি ছেড়ে দেব। দেখুন ভাই, কোনো কাজ মানুষ তাৎক্ষণিকভাবে ছাড়তে পারে না, অলৌকিকভাবে যে কোনো এরকম কিছু ঘটে যাবে আর সঙ্গে সঙ্গে আপনি ছেড়ে দেবেন, এটা হয় না। তার জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নিতে হবে। আমরা এর উদাহরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের ওই উদাহরণ থেকে নিতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদ হারাম করেছিলেন, তো একবারই মদটাকে হারাম করেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আল্লাহ রাব্বুল আলামিন মদটাকে হারাম করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছিলেন, এই ঘটনা আমাদের জানা আছে। তাহলে আমাদেরকে, আমরা যখন রমজান মাসে পদক্ষেপ, রমজান মাস যখন আমরা পা রাখবো, তাহলে যদি আমরা মনে করে নিই যে অলৌকিকভাবে সমস্ত গুনাহের কাজকে আমরা ছেড়ে দেব, সেটা আমাদের দ্বারা হবে না। আমাদেরকে তার আগে থেকে প্রস্তুতি নিতে হবে, আমাদের সমস্ত গুনাহ খাতা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে, আল্লাহ রাব্বুল কাছে আমাদেরকে তৌবা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কাদাকাটি করতে হবে। কেননা আমাদের অন্তর তো ভাই গুনাহে মরিচা ধরে গেছে। আমি একটা হাদিস এর আগেও অনেক জায়গায় বহু জায়গায় বলেছি, একটা হাদিস, যখন কোনো মানুষ গুনাহ করে থাকে তখন তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কালো ছোট্ট বিন্দু রেখে দেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুক্তাতুন সাউদা ফি কলবিহি, তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট বিন্দু রেখে দেন, ফা ইন তাবা ওয়া নাযা, যদি সে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন সেই ছোট বিন্দুটাকে সরিয়ে দেন, ওয়া ইন, আর যদি সে তওবা না করে তাহলে জাদাত হাত্তা ইয়াল ওয়া কালবা, সেই গুণাটা বাড়তে বাড়তে তার পুরো অন্তরটাকে অন্ধকারাচ্ছন্ন করে দেয়, তার অন্তরটাকে পুরো কালো 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 করে দেয়। ওয়াদালিকার রিনুল্লাদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই হলো ওই মরিচা ধরার কথা, যে মরিচা ধরার কথা আল্লাহ রাব্বুল আলামিন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা বিমা কানু ইয়াকসিবুন যে আয়াতে বলেছেন। আমাদের অন্তর, মানুষ আমরা গুনাহ করতে ভালোবাসি, আমাদের গুনাহ পদে পদে হয়ে যায়, এই গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় আমাদেরকে পনাহ চাওয়া উচিত, এই গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি বেশি করে আমাদেরকে তওবা করা উচিত। এই জন্য নবী করিম সাল্লাম একটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে নবী করিম সাল্লাম কানা ইয়াতুবু ফি ইয়াউমিন মিয়াত মাররা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে কমসে কম 100 বার তওবা করতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, গুনাহ থেকে তিনি তওবা করতেন, ইস্তিগফার করতেন। আমাদেরকেও সেই কাজটা করতে হবে। একটা আমাদের সামনে গুরুত্বপূর্ণ মাস, যে গুরুত্বপূর্ণ মাস নেকিতে পরিপূর্ণ, যে গুরুত্বপূর্ণ মাসে আপনার জন্য নেয়ামতে পরিপূর্ণ,
যেই মাস আপনার জন্য শুধু ইবাদতে ইবাদত, আপনি তার আগে নিজের অন্তরটাকে পরিষ্কার করে নিন, তার আগে আপনি নিজের গুনাহ খাতা থেকে নিজেকে মুক্ত করে নিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি তওবা করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই কাজটা করার আরও বেশি বেশি করে সুযোগ দান করবেন। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ এখানে একটা কল পাওয়া যায়। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহকে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করেন, কি জিজ্ঞাসা করেন, ইয়া আবা সাঈদ ইন্নি আবিতু মুআফিয়া ওয়া উহিব্বু কিয়ামাল লাইলি ওয়া উইদ্দু তাহুরি। একজন ব্যক্তি এসে বলেন, হে হাসান বসরি, হে আবু সাঈদ, আবু সাঈদ হলো হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহর কুনিয়া, তিনাকে বলেন যে আমি রাত্রিতে মনে করি প্রতি রাত্রে যে আমি ফজরের নামাজের পূর্বে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ব, তার জন্য আমি যে প্রস্তুতি নেওয়ার সে প্রস্তুতিও আমি নিই, পানি রেখে দিই এবং আগে ঘুমাই এবং তার সাথে সাথে আর যে কাজগুলো করার সেই কাজগুলো আমি করি, প্রতি রাত্রে করি। ও উহিব্বু কিয়ামাল লাইল, আর আমি প্রতি রাত্রে এই সংকল্পটা করি যে আমি তাহাজ্জুদের নামাজ আজকে পড়ব। ফামা বালা লা আকুমু, কিন্তু কি ব্যাপার, আমি প্রতি রাত্রে প্রস্তুতি গ্রহণ করার পরেও আমি উঠতে পারি না। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, কি বললেন, কাইয়াদাতকা জুনুবুকা, আরে তুমি বুঝতে পারো না তোমার গুনাহ তোমাকে বাধা হয়ে দাঁড়িয়েছে, তোমার বাধা হয়ে দাঁড়িয়েছে, তোমার গুনাহ তোমাকে সব দিক থেকে জড়িয়ে রেখেছে, তুমি যে গুনাহ করো সারাদিনে এই গুনাহ তোমাকে এই ভালো কাজ থেকে বঞ্চিত করে রেখেছে। অতএব রমজান মাসে সঠিক যদি নেয়ামত আপনি ভক্ষণ করতে চান, সঠিক ইবাদতের যদি আপনি নেকি পেতে চান, আপনি যদি রমজান মাসে সঠিকভাবে বরকত নিতে চান, তাহলে আপনাকে আগে থেকে গুনাহ ছাড়তে হবে, আপনাকে আগে থেকে গুনাহ থেকে তওবা করতে হবে, তাহলে আপনি সঠিকভাবে রমজান মাসটি মূল্যায়ন করতে পারবেন। পঞ্চম কি, পঞ্চম হলো আমাদের যদি বেশি ব্যস্ততা থাকে তাহলে সেই ব্যস্ততা রমজান মাসের পূর্বেই আমাদেরকে কমপ্লিট করে নিতে হবে। অনেক সময় দেখা যায় রমজান মাস কোনো কোনো সময় এমন হয়ে যায় যে সেই মাসটাতে ব্যস্ততা আমাদের বেড়ে যায়, আমরা সেখানে তখন ব্যস্ততার বাহানা দিয়ে বলি যে এই মাসটা হলো শুধুমাত্র আমার একটা মাস, যে মাসে আমি ইনকাম করি, অন্যান্য মাসে ইনকাম করার আমার সুযোগ থাকে না, অতএব এই জন্য আমি রোজা রাখি না। অনেকে বলে না এরকম, কেউ বলে থাকে যে এই মাসে আমার আর অন্যান্য কাজ থাকে, যে এক মাসে আমার ছুটি থাকে না, বা ছুটি থাকলে আমি কী করবো, কীভাবে এই কাজকে করবো, এই বলে ব্যস্ততা দেখিয়ে রমজান মাসে রোজা রাখে ছেড়ে দেয় না। আপনি তার আগে যে আপনার যত ব্যস্ততা আছে সেই ব্যস্ততাকে আপনি কাটিয়ে উঠুন এবং রমজান মাসের জন্য পুরোপুরি ফ্রি হয়ে যান, মসজিদে এসে কোরআন তেলাওয়াত করুন, মসজিদে এসে কোরআন পড়ুন, নিজের পরিবারে কোরআন পড়ার ব্যবস্থা করুন, নিজের পরিবারে ইসলামিক চর্চার ব্যবস্থা করুন, নিজের পরিবারে নিজেকে আপনি যেভাবে সংশোধন করবেন নিজের পরিবারকে আপনি সংশোধন করার চেষ্টা করুন, রমজান মাসের জন্য আপনি সময় বের করুন। কেন যে এটা খুব গুরুত্বপূর্ণ মাস, এটা খুব মূল্যবান মাস, এই মাস আপনার কাছ থেকে চলে গেলে আগামী মাস আপনি পাবেন কি পাবেন না, আগামী বছরে আপনার কপালের রোজা জুটবে কি জুটবে না, রমজান মাস জুটবে কি জুটবে না, এর কোনো গ্যারেন্টি নেই। অতএব আপনাকে মনে করে নিতে হবে এই মাসটাই হলো আমার শেষ মাস, অতএব যেভাবে শেষ প্রস্তুতি আপনাকে নিতে হয় সেভাবে সেভাবে শেষ প্রস্তুতি নিয়ে আপনাকে রমজান মাসের জন্য করতে হবে। আর কি করবেন, রমজান মাসের শেষের দিকে বিশেষ করে দেখা যায় আমাদের সমাজে যে রমজান মাসের শেষের দিকে আমরা কেনাকাটায় ব্যস্ত হয়ে যাই, ঈদের জন্য কেনাকাটা করতে শুরু করে দিই, সেমাই কিনতে আমরা শুরু করে দিই, কাপড় কিনতে আমরা শুরু করে দিই, যদি মেয়ের বাবা হই আর মেয়েকে যদি বিবাহ দিয়ে থাকি তাহলে আমরা মেয়ের জামাইকে আমরা কীভাবে দেব এবং তার সাথে সাথে তার বাড়িতে কীভাবে কতখানি সীমায় পৌঁছাবো, এই সমস্ত ব্যস্ততাই আমাদের শেষ দশ দিন রাত, যে পাঁচটা গুরুত্বপূর্ণ রাত রয়েছে সেই রাতগুলো আমরা সঠিকভাবে ইবাদত করতে পারি না, তার আগে আমাদেরকে আরও অনেক কাজ আমরা দেখাই, এগুলো করবেন না। রমজান মাসে ঈদের যদি কেনাকাটা করতে হয় তো রমজান মাস এখন শুরু হতে যাচ্ছে, তার আগে আপনি করে নিন, তার আগে আপনি করে নিন, শেষ দশকটা রমজান মাসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, অন্যান্য আরও যে 20টা দিন আছে সেটা তো গুরুত্বপূর্ণই পূর্ণ, কিন্তু তার সাথে সাথে শেষ দশ রাতটাও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই রাতে সেই পাঁচটা রাতের মধ্যে এমন একটা রাত রয়েছে যে রাত্রে আপনি যদি ইবাদত করেন তাহলে সেই এক রাতের ইবাদত খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকে অতি উত্তম। সেই রাতে তার মধ্যে আপনাকে এতেকাফ থাকার ব্যবস্থা করতে হবে আর অন্যান্য গুরুত্বপূর্ণ সেই রাতগুলোতে আপনাকে করার চেষ্টা করতে হবে। অতএব আমরা যে ঈদের প্রস্তুতি নিতে গিয়ে যে সময়টা অপচয় করি, রমজান মাসে যে অবমাননা করি আর অবমূল্যায়ন করি, সেই অবমূল্যায়ন করা যাবে না।
আরও দেখা যায় আমাদের সমাজে রমজান মাসকে বিশেষ করে লক্ষ্য করে যে ইফতারি করা নিয়ে সারা বছরে মনে হয় দেখা যায় যে রমজান মাসে বেশি আমরা চিন্তিত থাকি, বিশেষ করে খাবার নিয়ে। ইফতারি কীভাবে করব, ইফতারির জন্য কী কী খাবো বা কী কী রাখবো, সেহরিতে কী খাবো, মাংস বা অন্যান্য কী, সারাদিন আমাদের এই নিয়ে কেটে চলে যায়। না, এটা করা যাবে না, তার আগে আপনি প্রস্তুতি নিন, সেভাবে আপনি স্বাভাবিকভাবে দিনটা অতিবাহিত করেন। অন্যান্য মাসে ঠিক সেভাবে আপনি দিনটাকে অতিবাহিত করুন, দিনটা আপনি কাটান বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার চেষ্টা করুন, রোজা রেখে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি সন্তুষ্ট করার চেষ্টা করুন। রমজান মাসে আপনাকে তো দেখতে হবে যে আমার দ্বারা কোথাও যেন কোনো রকমের ভুল না হয়ে যায়। আপনি যদি রমজান মাসে একটা মিথ্যা কথা বলে দেন, আপনি যদি রমজান মাসে আপনার মুখ থেকে একটা মিথ্যা কথা বের করে দেন, তাহলে আপনার রোজা রাখাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বৃথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যদি কোনো ব্যক্তি রমজান মাসে মিথ্যা কথা বলে এবং তার উপরে যদি আমল করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রোজা রাখা আর না রাখা সমান। অতএব সেইগুলোর দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। রমজান মাসে আরেকটা কাজ বা তার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করতে পারেন, যে রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আমরা যদি সেই মাসে উমরাহ করি, উমরাহ করতে যদি আমরা করতে যাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদিলু হজ্জাতান, হজের সমান আপনি নেকি পাবেন। অন্যান্য মাসে আপনি উমরাহ করতে গেলেন, তার নেকি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি আপনি হজের মতো নেকি পাবেন। কিন্তু রমজান মাসে আপনি যদি উমরাহ করেন, উমরাতুন ফি রমাদান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে কেউ যদি উমরাহ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজের মতো করে নেকি দেবেন। তাহলে সেটা আপনার যদি পয়সা থাকে, আপনি চেষ্টা করুন রমজান মাসে সেই বাইতুল্লাহ গিয়ে উমরাহ করার চেষ্টা করুন। আরেকটা কাজ আমরা রমজান মাসের পূর্বে করতে পারি, সেই কাজটা হলো যে আমাদের যদি কোনো কাজা রোজা ছুটে যায়, কোথাও রমজান মাসে কোথাও গেছি, সফরে গেছি, রোজা কাজা হয়ে গেছে বা কোনো কারণে অসুস্থতার কারণে আপনার রোজা ছুটে গেছে, তাহলে আপনাকে রমজান মাসের পূর্বে পূর্বে সেই কাজা রোজাটা পূর্ণ করার চেষ্টা করতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে পাওয়া যায়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার উপরে যদি কোনো কাজা রোজা থাকতো, তাহলে রমজান মাসের পূর্বে পূর্বে আমি শাবান মাসে সেই কাজার রোজাগুলো পূর্ণ করার চেষ্টা আমি করতাম। আমি আমার এই সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে আপনাদেরকে যেটা বোঝাতে চাই, রমজান মাস অতীব মূল্যবান মাস, রমজান মাস অতীব গুরুত্বপূর্ণ মাস, রহমতের মাস, বরকতের মাস। এ মাস পাওয়া মানে আপনার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়, এ মাস পাওয়া মানে আপনি সাকসেসফুল, এই মাস পাওয়া মানে আপনাকে মনে করে নিতে হবে যে আপনার কাছে সুবর্ণ সুযোগ। তাহলে যখন আপনার কাছে এই সুবর্ণ সুযোগটা আসতে চলেছে, যখন আপনার কাছে এই বরকতময় মাসটা আসতে চলেছে, তার পূর্বে নিজের অন্তরটাকে আপনি পরিষ্কার করে দিন, আপনি আখলাসের সঙ্গে রোজা করার দৃঢ় সংকল্প করে নিন, আপনি তার পূর্বে নিজের গুনাহ থেকে তৌবা করে নিন, তার পূর্বে আপনি গুনাহ থেকে ফিরে আসার চেষ্টা করুন, তার পূর্বে আপনি তাকে স্বাগতম জানানোর জন্য যত প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আপনি প্রস্তুতি নিয়ে নিন, যাতে আপনার রোজাটা আপনি সঠিকভাবে রাখতে পারেন। আপনি যে নেয়ামতের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রমজান মাসে, সেই নেয়ামতগুলো আপনি যদি পরিপূর্ণভাবে পেতে পারেন, বরকতে যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেটা আপনি যদি পরিপূর্ণ যেন পান, তারাবি পড়ার সংকল্প করেন, কোরআন বেশি বেশি করে, অন্যান্য মাসে যদি আপনি কোরআন না শিখেন এই মাসে শিখার আপনি চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক নেকি দেবেন। আমরা জানি যে কোরআনের একটা হরফ পড়লে দোষ নেকি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে রমজান মাস পাওয়ার সুযোগ করে দেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে রমজান মাসকে পেয়ে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। সঠিকভাবে তার যে সমস্ত নিয়ামতগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই নিয়ামতগুলো পাওয়ার সুযোগ করে দেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে ইসলামকে বোঝার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে গুনাহ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন।